নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, যদিও নতুন নয়, আপনারা সবাই জানেন, কিন্তু আমি কিভাবে রান্না করি আমি আপনাদের সামনে আবার শেয়ার করব। এখানে আমি 500 গ্রাম এঁচোড় নিয়েছি। আমি এখানে এঁচোড়ের সঙ্গে একটু আলু দিয়েছি। এঁচোড় আর আলুগুলোকে নিজের মতো করে কেটে নিয়ে 5 মিনিটের জন্য একটু সেদ্ধ করে নিই। এঁচোড়গুলোকে আমি নুন হলুদ দিয়ে সেদ্ধ করেছি। তারপরে একটা খালি কড়া নিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে, তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে কাঁচা লঙ্কা কুচি দিন। আপনি যেভাবে ঝোল খাবেন সেভাবেই দেবেন। তারপরে কয়েকটা পেঁয়াজ কেটে নিয়েছি আমি। আমি যেহেতু স্পাইসি করে খাবো, তার জন্য 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটেছি। আমি পেঁয়াজ কুচিগুলোকে তেলের মধ্যে দিয়ে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে। আমি এখানে মিডিয়াম সাইজের একটা টমেটো নিয়েছি। টমেটোগুলোকে ছোটো ছোটো করে কেটে তেলের মধ্যে দিয়ে দেব। কিছুটা সময় নেড়ে চেড়ে যাতে টমেটোগুলো মজে যায় তার জন্য অপেক্ষা করব। আমি এখানে আদা রসুন বাটা আগে থেকে পেস্ট করে রেখেছিলাম। 2 টিস্পুন আদা রসুন বাটা দিয়ে দেব। 5 মিনিট ধরে একটু কষিয়ে নেব, যাতে আদা রসুনের একটা গন্ধ থাকে সেটা চলে যায়। পরিমাণ মতো লবণ দেব। আমি সেদ্ধর সময় আগে লবণ দিয়েছি, তার জন্য নিজের আন্দাজ করেই লবণ দেব। এখন এঁচোড়ের অফ সিজন, তাই একটু স্পাইসি করে খেলেই ভালো লাগবে। আমি সেদ্ধর সময় হলুদ দিয়েছিলাম, তাই পরিমাণ মতো হলুদ দেব। তারপরে একটু লঙ্কা গুঁড়ো, আপনারা যেভাবে ঝাল খাবেন সেইভাবেই দেবেন। পরিমাণ মতো জিরে গুঁড়ো, আমি এখানে ধনিয়া গুঁড়োও ইউজ করেছি, আবার ধনিয়া পাতাও ইউজ করেছি। আপনারা যে কোনো একটা ব্যবহার করতে পারেন বা দুটোই ব্যবহার করতে পারেন। এখানে আমি একটু গরম জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। সেদ্ধ করে রাখা এঁচোড় আর আলু দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমি এখানে 500 গ্রাম এঁচোড় নিয়েছিলাম। এখানে আমি পোস্ত বাটা আর তিল বাটা ইউজ করব। আমার দেখুন এঁচোড়গুলো ভালো করে কষানো হয়ে গেছে। আমি এখানে আরও 5 মিনিট ধরে কষিয়ে নেব। যেহেতু এঁচোড়গুলো এখন সেদ্ধ হচ্ছে আর একটু টাইম লাগবে, তার জন্য আমি আর একটু ভালো করে 5 মিনিট কষিয়ে নেবো। আগে থেকে আমি তিল আর পোস্ত একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম, সেই তিল আর পোস্ত বাটা এবার দিয়ে দেব। আপনারা যখন তিল আর পোস্ত পেস্ট করবেন, তার মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করবেন, তাতে আরও স্বাদ ভালো হয়। আমি এখানে ইউজ করিনি, যেহেতু আমাদের বাড়িতে সবাই ঝালের পরিমাণ কমই খায়, তাই কম দিয়েছি। তিল আর পোস্ত বাটা দিয়ে আমি বেশিক্ষণ কষাবো না, 2 মিনিট কষিয়ে তারপরে একটু গরম জল অ্যাড করব। আপনারা যেভাবে খাবেন সেইভাবেই জল দেবেন। যেহেতু আমি এখানে মাখো মাখো করেই খাবো, সেভাবে তার জন্য একটু কম জল দিয়েছি, কিন্তু জলের পরিমাণটা আপনারা ঠিকঠাকভাবেই দেবেন। পোস্ত যেহেতু আছে তার জন্য জল টেনে নেবে, তাই আমি পরে আবার একটু জল অ্যাড করলাম। এঁচোড়টা আমার হয়ে গেছে। এবার আমি ধনিয়া পাতা দিয়ে গ্যাসটা বন্ধ করে দেব। আপনাদের এই রেসিপিটা ভালো লাগলে তাহলে আপনারা নিজেরা বানিয়ে কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা লাইক দেবেন, আর যদি পরের ভিডিও দেখতে চান তাহলে আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।